বন্ধুরা চলে এসেছি আজকে আরো একটি রেসিপি নিয়ে, তরমুজের আইসক্রিম। এখানে আমি একটা বড় সাইজের তরমুজ নিয়েছি, এখন আমি তরমুজটা কাটবো। তরমুজটা কত সুন্দর লাল, আর এই রকম লাল তরমুজ হলেই তবেই কিন্তু আইসক্রিমটা ভালো হবে। এখানে একটা ছাঁকনি নিয়েছি আর তরমুজটা নিয়ে ছাঁকনির মধ্যে এইভাবে রসটা বার করে নিই। তরমুজটা এই পদ্ধতিতে ঘষলে দানাটা বার হয়ে যায় আর রসটা খুব ভালোভাবেই পাওয়া যায়। আপনারা দেখতেই পেলেন কত সুন্দর করে আমি রসটা বার করে নিয়েছি। এবার উনানটা জ্বালিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তরমুজের রস। এখানে আমি যে তরমুজটা নিয়েছি এটা খুবই মিষ্টি, সেই জন্য আমি এখানে 3 চামচ চিনি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি একটা বাটিতে ঢেলে একটু জল দিয়ে গুলে নেব। আর কর্নফ্লাওয়ারটা দিচ্ছি এই কারণে যাতে একটু ঘনত্ব ভাব আসে। চিনি আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, এবার ফুটিয়ে হালকা ঘনত্ব ভাব করে নেব। দেখতে পাচ্ছেন হালকা ঘনত্ব ভাব চলে এসেছে, এবার নামিয়ে নেব। এবার এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব, তারপর আইসক্রিম পটের মধ্যে ঢালব। তরমুজের রসটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার আইসক্রিম পটের মধ্যে ঢালব। সবগুলো ভর্তি করে নিয়েছি, এবার একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে দেব। আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে প্লাস্টিক দিয়েও ভালো করে মুখটা আটকে দিতে পারে। আর এই রকম আইসক্রিম পটও যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে চায়ের কাপ পাওয়া যায়, সেই চায়ের কাপেও আপনারা এই আইসক্রিম করতে পারেন। একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে এই মুখগুলো হালকা ছিদ্র করে কাটিগুলো দিয়ে দেব। এবার কাটিগুলো এক এক করে দিয়ে দেব। ব্যাস সবকিছু তৈরি, এবার এটা আমি সারা রাত্রি ডিপ ফ্রিজে রেখে দেব, তো কালকে দেখা হচ্ছে সকালে। চলে এসেছি বন্ধুরা, কাল সারা রাত্রি ডিপ ফ্রিজে রেখেছিলাম, আজকে সকালে নিয়ে চলে এসেছি। ফয়েল পেপারটা খুলে নিচ্ছি, এটা একটা পাত্রে জল নিয়েছি, নিয়ে তার মধ্যে এভাবে একটু ডুবিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি ছেড়ে যায়। কিছুটা এক্সট্রা ছিল কালকে, সেটা চায়ের খাপের মধ্যে ঢেলে দিয়েছি। ওয়াও, এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে,
লোভনীয়। আর এই রেসিপিটা কেমন লাগলো তা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।